Assalamu alaikum viewers, this is Sharup Hussain and welcome back to the new lesson. And today I will try to discuss about extra skill for IELTS speaking test and skill development part 2. So let's get started. তো ভিউয়ার্স আমি আপনাদের বলেছিলাম যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি 60টার মতো ভিডিও দিব যেটাকে আমি আবার বলে রাখি যে এক্সট্রা স্কিল ফর আইএলটিএস স্পিকিং টেস্ট তো আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা আমার এই এক্সট্রা মানে স্কিল ডেভেলপমেন্টের কাজ ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই এক্সপ্রেশন যে মানে যে সব এক্সপ্রেশন আমি ইউজ করতেছি মানে মূলত স্কিল ডেভেলপমেন্টে আমি মূলত এক্সপ্রেশন নিয়ে আলোচনা করতেছি যেটা স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আপনারা যারা ভাইবা দিবেন মানে যে কোনো ভাইবাতে আপনারা এগুলো ইউজ করতে পারবেন তো আমি শুধুমাত্র IELTS স্পিকিং টেস্টের জন্য বলতেছি বাট এগুলো সবার জন্য উপকার হবে বলে আমি মনে করি তো ভিউয়ার্স আজকে স্কিল ডেভেলপমেন্ট পার্ট 2 নিয়ে আলোচনা করব দেখুন আজকেও আমি এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব তো এই এক্সপ্রেশন মানে যেগুলো আমি নিয়ে আলোচনা করব সেগুলো কখন কোথায় ইউজ করব এবং কেন সেটা আমি বলবো তো দেখুন আমি যেটা লিখেছি এখানে মনে করুন যে যখন আপনি IELTS স্পিকিং টেস্ট দিচ্ছেন অথবা কোনো ভাইবা দিচ্ছেন তখন যদি আপনি এক্সামিনারের কোনো কথা অথবা কোনো ওয়ার্ড আপনি যদি বুঝতে না পারেন মানে তখন আপনি কি করবেন তখন আপনি কোন ধরনের এক্সপ্রেশন ইউজ করবেন সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তো দেখুন কিছু এক্সপ্রেশন আমরা দেখব এখন তো ফার্স্ট এক্সপ্রেশন এখানে লেখা আছে মনে করুন আপনি সফিস্টিকেটেড মানে এক্সামিনার কোনো এক সময় সফিস্টিকেটেড বলেছে তো তখন আপনি কিভাবে এক্সপ্রেশনটা ইউজ করবেন মানে আপনি যেটা বুঝেন নাই সেটা কিভাবে ইউজ করবেন মানে এক্সপ্রেশন ইউজ করবেন মানে এক্সপ্রেশনের মাধ্যমে আপনি ইউজ করবেন যে এই ওয়ার্ডটা আপনি বুঝেন নাই আমি বেশি বলতেছি তো দেখুন আপনি এইভাবে ইউজ করতে পারেন এক নাম্বার এক্সপ্রেশন যেটা বলা আছে যে সরি বাট কুড ইউ এক্সপ্লেইন হোয়াট ডু ইউ মিন বাই সফিস্টিকেটেড মানে যখন আপনি এইটা বুঝতে পারবেন না তখন আপনি এক্সপ্রেশনের মাধ্যমে সুন্দর করে আপনি বলতে পারেন আমি বলেছিলাম ভিউয়ার্স এগুলো ওয়ান কাইন্ডস অফ টেকনিক আর এগুলো যখন আপনি এক্সট্রা টেকনিক যখন আপনি ইউজ করবেন তখন এক্সামিনার এমনিতেই বুঝতে পারবে যে আপনার ভিতর কিছু আছে তো ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সপ্রেশন দেখব তো সেকেন্ড এক্সপ্রেশন এখানে দেখুন আছে যে আই মনে করুন আপনি শুনতে পারেন না মানে যেটাই আপনি বোঝাতে চাচ্ছেন সেটাই বলতে চাচ্ছি আমি মানে যখন আপনি বুঝতে পারবেন না কোনো কিছু তখন আই হ্যাভেন্ট হিয়ার্ড দ্যাট বিফোর কুড ইউ এক্সপ্লেইন হোয়াট ডু ইউ মিন বাই যেটা আপনি বুঝেন না সেইটা দেখুন কুড উড মানে কুড উজ এগুলো কিন্তু খুবই মানে অনেক যখন আপনি ভদ্রের সাথে বলতে চাইবেন তখন তো আমি এগুলো কুড উড এগুলো নিয়ে আমি ভিউয়ার্স আমি আপনাদের ভিডিও দেব বলে আশা করি তো লাস্ট এক্সপ্রেশনটা আপনারা দেখুন তো লাস্ট এক্সপ্রেশনটা হচ্ছে যে সরি আম নট শিওর হোয়াট দ্যাট ওয়ার্ড মিনস মানে আপনি যে ওয়ার্ডটা বুঝতে পারেন না সেইটা কুড ইউ এক্সপ্লেইন ইট অ্যানাদার ওয়ে এইটা আমার মনে হয় সবচেয়ে ভালো একটা জায়গা মানে সবচেয়ে ভালো একটা এক্সপ্রেশন যেটা মানে সবচেয়ে সুন্দর করে বলা যায় দেখুন এখানে বলেছে যে আপনি ওয়ার্ডটা যে ওয়ার্ডটা আপনি বুঝেন নাই সেটা আপনি কত সুন্দর এক্সপ্রেশনের মাধ্যমে বলে দিচ্ছেন যে আপনি ওইটা বুঝেন নাই সেটা কিরকম যে সরি আম নট শিওর হোয়াট দ্যাট ওয়ার্ড মিনস কুড ইউ এক্সপ্লেইন ইট অ্যানাদার ওয়ে মানে এমন মানে আপনি খুব ভদ্রতার সাথে বলতেছেন এটা কি আপনি অন্যভাবে বলবেন তো ভিউয়ার্স আমার মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো ভিউয়ার্স আপনাদের যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এরকম আরও আমি অনেক ভিডিও দিব তো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও